বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ সময় তিনি রাজধানীর গুলশানের বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না বিকেলে গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি হুমান চিস্তির রিপোর্ট অনেকটা বিএনপি বেগম মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার আইনমন্ত্রী আনিসুল হক জানান করোনা ভাইরাস পরিস্থিতিতে বেগম জিয়ার বয়স ও মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি জানান সম্প্রতি খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কাছে আবেদন করা হয় নির্দেশে আইনের আইনি প্রক্রিয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারায় বেগম খালেদা জিয়া যে সাজা সেটা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাকে ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করার শর্তে এবং উক্ত সময় তিনি দেশের বাইরে গমন না করার শর্তে মুক্তি দেওয়ার জন্য আমি মতামত দিয়েছি এবং সেই মতামত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে বাসায় অসুস্থ হলে তিনি কিভাবে চিকিৎসা নেবেন এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন বর্তমানে তিনি দেশের সবচেয়ে মানসম্মত হাসপাতালেই আছেন ভবিষ্যতে এ বিষয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে এইখানে কিন্তু বলা হচ্ছে না যে তিনি হাসপাতালে গিয়ে তার চিকিৎসা নিতে পারবেন না কিন্তু হাসপাতালে ভর্তির ব্যাপারে তার কন্ডিশনের উপরে দেখা যাবে কিন্তু বিদেশে নয় এটা তো আমরা বলেই দিলাম আর আজকে প্রেক্ষিতে কাউকে বিদেশে পাঠানো মানে তাকে সুইসাইড করতে বলা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন বেগম খালেদা জিয়া এছাড়াও আরও পঁয়ত্রিশটি মামলা রয়েছে তার বিরুদ্ধে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে গত বছরের এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে রাখা হয় এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনবার হাইকোর্টে ও একবার আপিল বিভাগে তার জামিন আবেদন খারিজ হয় হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা